পাওলেনা 2019। এবারের এটি তৃতীয় আয়োজন। এর আগে 2013 এবং 2016 সালে আয়োজন করা হয় প্রথম এবং দ্বিতীয় আসরের, যাতে অংশ নেয় সারা দেশের মানুষ। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছ। মধুর মধুর কথা কইয়া দিতে দাগা দিল প্রাণ বন্ধু আসিতে সখি গো সখি, আর কতদিন বাকি নয়নের কাজল তোমার বাড়ি আমার বাড়ি। সেরা প্রথম প্রতিযোগী নীতি সরকার। কুমির বন্ধু আমার নদী কিসের ভয় বাসনায় মায়ারও কামনায় তো বলি রাজা ছিল সর্বস্ব ধন নিল ম্যাজিক বাউলিয়ানা 2016 সেরা সেই ম্যাজিক্যাল ভয়েস শিবলি সাদিক। লোকসঙ্গীতের ঐতিহ্য এবং সংস্কৃতিকে অটুট রাখতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যথাযথ আর্কাইভ তৈরির পাশাপাশি শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য তাদের সঠিক মূল্যায়ন, গানের রাইটস ও রয়্যালিটি যথাযথভাবে নিশ্চিত করার জন্য যাত্রা শুরু হয়েছিল সান ফাউন্ডেশনের। সান ফাউন্ডেশন আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করবে, লোকগানকে সংরক্ষিত করা এবং শিল্পীদের যে অধিকার, কপিরাইট ইস্যু ইত্যাদি ইস্যুতে কাজ করবে। আমরা এটা ম্যাজিক বাউলিয়ানা তৃতীয় আসর শুরু করতে যাচ্ছি। এখানে কিন্তু যা আছে সব শুদ্ধ, যা আছে সব মৌলিক। এর মাধ্যমে যে আমরা নতুন প্রজন্মের ছেলেপেলেদেরকে যে আমরা আনতে পাচ্ছি, এটা একটা অন্বেষণ, বাউলের অন্বেষণ। অডিশনের মাধ্যমে তাদেরকে তুলে নিয়ে আসা এবং কীভাবে এটাকে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম নিয়ে যাওয়া, ম্যাজিক বাউলিয়ানাটাকে, এবং সেখান থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট আমরা শুরু করি। সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত চলে এবারের ম্যাজিক বাউলিয়ানার রেজিস্ট্রেশন। ফোন, ওয়েবসাইট এবং অন গ্রাউন্ড রেজিস্ট্রেশনের মাধ্যমে সারা দেশ থেকে নাম লেখান 42,000-এরও বেশি লোকসঙ্গীত অনুরাগী। এবার দেখার পালা, কে হবে এই ম্যাজিক বাউলিয়ানার সেরা। সারা দেশের অডিশনের শুরুটা করছি আমরা বন্দননগরী চট্টগ্রাম থেকে, চলুন আমাদের সাথে। পালুড়াইয়া দিলে সম্পন গুরগুরাটানে তোরা হন হন যাবি। সবাইকে আমন্ত্রণ ম্যাজিক বাউলিয়ানা 2019-এ। সাথে আছি আমি তাহিয়া, আর আমি রাব্বি। সান ফাউন্ডেশনের উদ্যোগে বরাবরের মতোই ম্যাজিক বাউলিয়ানার পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেটিস লিমিটেড, এবং এই অনুষ্ঠানের সবগুলো পর্ব দেখতে পাবেন মাছরাঙ্গা টেলিভিশনে। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড, মিডিয়া পার্টনার কালের কণ্ঠ, অনলাইন পার্টনার বাংলা নিউজ 24.com, রেডিও পার্টনার রেডিও দিনরাত এবং ওয়ার্ড্রপ পার্টনার বিশ্বরং। আজ আমাদের সাথে ঢাকায় যাবেন 3 জন প্রতিযোগী, আর এভাবে আমরা সারা দেশ থেকে পেয়ে যাব সেরা 24 জনকে। সেখানে বিজয়ীরা পুরস্কার তো পাচ্ছেনই, তার সাথে তারা গাইবেন দেশ ও বিদেশের জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পীদের সাথে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে। সোনা বন্ধু তুই আমার করলি রে দিওয়ানা, মনে তো মানে না দিলে তো বোঝে। পাহাড়, সবুজ আর সাগরে ঘেরা এই বন্দননগরী আমাদের দিয়েছে অনেক কিছু। এই চট্টগ্রামেরই সন্তান,
মাস্টার দা সূর্য সেন। মুক্তি সংগ্রামে এই চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। চট্টগ্রাম থেকে বেতারের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়। এই অঞ্চলে যুগে যুগে জন্ম নিয়েছেন উপমহাদেশের বহুগুণী ব্যক্তিত্ব আব্দুল করিম সাহিত্য বিশারদ, আশুতোষ চৌধুরী, শ্যামসুন্দর বৈষ্ণব সহ আরও অনেকেই। দেখা যাক এবার আমরা পাই কিনা আরেকজন ফ্রেশ মুখের ফ্রেশ বাউল শিল্পী। স্কুল খুইলা সে রে মাওলা, স্কুল খুইলা সে, স্কুল খুইলা সে রে মাওলা, স্কুল খুইলা সে, গাওসুলা জম মাইজ ভান্ডারি, স্কুল খুইলা সে। সকাল আটটা থেকে বলা হলেও ভোর থেকে অপেক্ষা করছেন অসংখ্য প্রতিযোগী। সবাই আজকে রেডি ফ্রেশ মুখে ফ্রেশ গান গাইবার জন্য। রেডি আছেন আমাদের বিচারকরাও। অপেক্ষার পালা শেষ করে আমরা শুরু করব এখনই। আমাদের সাথে আছেন মোট ছজন বিচারক, চারজন এসেছেন ঢাকা থেকে এবং দুইজন এই চট্টগ্রামেরই গুণী শিল্পী। তারাই আজকে খুঁজে বের করবেন সেই তিন ম্যাজিক্যাল ভয়েস। সেই স্কুলের এমনি ধারা, বিচার নাই জোয়ান বোরা। তাহলে আর দেরি না করে এবারে শুরু করছি। তিন দুই এক। দর্শক, সঙ্গীতের কোনো বয়স নেই, কোনো সীমা নেই। কেমন আছেন আপনি? আপনার কথা আল্লাহ আমার ভালো আছে। কতদিন ধরে শিখছেন বাঁশি বাজানো? আমি বাঁশি বাজানো শিখ হয়েছে মনে 10-12 বছর হয়েছে। আজকে ম্যাজিক বাউলিয়ানাতে আপনি বাঁশি বাজিয়ে শোনাবেন নাকি গান গেয়ে শোনাবেন? বাঁশি বাজাইয়া শোনাইতে পারবো আল্লাহর রহমতে, আপনাকে গান গাইয়েও শোনাইতে পারবো। দর্শক, আমরা অনেক প্রতিযোগী ভিড় দেখতে পাচ্ছি, সেখানে ছোট বড় সবাই এসেছে। আমরা আজকে ছোট্ট একটা বন্ধু, ওর সাথে একটু কথা বলতে চাই। তোমার নাম কি? আমার নাম সমৃদ্ধি হালদার স্নেহা। তুমি আজকে যে এখানে এসেছো, নিশ্চয়ই ভালো গান করবে, ভালো গান গাওয়ার জন্য এসেছো। তুমি কি একা এসেছো? আমার মা এসেছে সাথে। তোমার মা? আপনি মানে মা মেয়ে দুজনই এসেছেন আজকের প্রতিযোগিতায়। আপনি কি গান শিখেন কোথাও? না, আমি আমার বাবার কাছ থেকে গান শিখা, তারপরে আমি যখন বিয়ে হয়েছে তারপর আমার হাজবেন্ডের মানে আমি অনেকটা উৎসাহ পাই, আর আমিও আগে থেকে কিছু জানতাম, পরে মেয়েকে আমি শিখাইছি এভাবে। শুভকামনা আপনাদের জন্য। দর্শক, আমরা দেখতে পেলাম যে মা এবং মেয়ে এনারা দুজনই এসেছেন আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। দেখা যাক কি হয়। আমরা এরকম নিশ্চয়ই আরও অনেক পাবো যারা মা মেয়ে বা বাবা ছেলে সবাই এসেছেন আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য। খুব নতুন ধরনের একটা বাদ্যযন্ত্র আমি দেখতে পাচ্ছি, এটা কি আপনি নিজে বানিয়েছেন? হ্যাঁ, নিজে বানিয়েছি আল্লাহর রহমতে। এই ধরনের যন্ত্র কি সব সময় বানান নাকি এই একটাই? একটাই। আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আপনার পোশাকের মধ্যে একটা মানে ওয়েস্টার্ন বা পাশ্চাত্যের যে প্রভাব সেটা রয়েছে। আপনি জিন্স, টি শার্ট, আবার গামছা, যেটাকে আমরা ফিউশন বলতে পারি। আপনার গানের ক্ষেত্রে কি আমরা এরকম কিছু পাবো? যেহেতু এটা একটা লোকসঙ্গীতের প্রতিযোগিতা, আমি চেষ্টা করছি আমার পাশ্চাত্যের সাথে সাথে লোকসঙ্গীতকে একসাথে মার্চ করে প্রেজেন্ট করার জন্য। গান আছে, তার মধ্যে বাউল গানটাই কেন বেশি পছন্দ করেন? আসলে বাউল গানটি হচ্ছে হৃদয়ের আবেগের গান, যে গান গাইলে কিছু হারানোর বেদনাটা পোষানো যায়, ওই ধরনের কিছু কথা আছে বাউল গানে, এই জন্য বাউল গানকে অনেক পছন্দ করি। তাহিয়া, প্রতিযোগীদের লাইন তো অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে চলো অডিশন শুরু করে দিই। Thank you. Amar mon doshob jeneo tumi keno chaile amare eto bhalo hoy ki manush nije কাছের মানুষ দূরে থুইয়া
আশা করি নেক্সট টাইম আপনাকে খুব ভালোভাবে আমরা পাবো। ঠিক আছে, তুমি আমার মন মহাজন সদয়নির দয়, আমি তোমার পোষা পাখি ও হে সামিয়া। এটা কোন তালের গান? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আরে বাহুকুমটা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে, ও রে ওই মতন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘোরে রে, ও কি গাড়ি আল মুই চ আসেন। আমার তোরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবর দা। ঠিক আছে ঠিক আছে, শুভকামনা, ভালো করে চর্চা করবেন, আসেন। আই ওয়ান্ট টু নো হোয়াট ডাজ ইট মিন শুভকামনা, কি আমাকে ভুলটা ধরা দিতে হবে? আজকে ভুল ধরাই দেন যে হ্যাঁ তোমার এই জায়গাতে তুমি শুরুতে ভুল করছো, দেন আই উইল কনফেস দেন আই উইল গেট আউট ফ্রম হিয়ার। Ra 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 It is standing standing to jay thakche na agamir pothe abar apnake amra notun kore dekhte chai thik ache ja diyecho tumi amay ki debo tar protida mon mojale ore bau laga একটু কথা বলবো আপনার সাথে, অনুভূতি কি? আমার মনে হয় যে আজকে আমার সবচেয়ে বেশি আনন্দিত হলাম, অনেক আনন্দ লাগছে। এই প্রতিযোগিতার জন্য কতদিন ধরে চর্চা করে এসেছেন? এটা চর্চাটা আমার অনেক আগে থেকেই, কিন্তু আমি প্রতিযোগিতায় কখনো অংশগ্রহণ করি নাই, এই প্রথম। দর্শক, ভিতরে চলছে কঠিন পরীক্ষা, আর বাইরে বসে আছে সেই পরীক্ষার্থীরই মা। দর্শক চলুন এবার কথা বলি সেই পরীক্ষার্থীর মায়েদের সাথে। আচ্ছা আন্টি, আপনার তো ছেলে না মেয়ে ভেতরে? আচ্ছা কতক্ষণ ধরে বসে আছেন? অনেকক্ষণ ধরে, আমরা সেই 10টায় আসছি। আন্টি আপনার কি মনে হয় আপনার ছেলে বা মেয়ে যারা ভেতরে আছে সে কি পারবে? অবশ্যই পারবে। দাঁতে নড়ে গেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই, মন চলে না রং তামশাই, আলো শোষে ছেদে হই, মন চলে না রং তামশাই। বাবা বাহ, ঠিক আছে, আরো চর্চা করতে হবে, আবার চর্চা করো, ভালো হয়েছে, ধন্যবাদ। আমারে আসিবার কথা কইয়া মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া। ঠিক আছে, আপনি ওয়েটিং এ থাকেন। আজকের এই কম্পিটিশনে আপনি অংশগ্রহণ করার জন্য কতদিন ধরে নিজেকে তৈরি করেছেন? গত 7 বছর আগে একবার গিয়েছিলাম রিয়েলিটি শোতে, আর যাওয়া হয় নাই। এবার অনেকদিন গুছিয়ে নিজেকে আসছি, দিনের শেষে যেন ভালো কিছু হয়। দাসী মার্জানা, তোমার কণ্ঠটা খুব মিষ্টি, হ্যাঁ আমাদের এই বাউলিয়ানাতে তোমার খুব প্রয়োজন।
আরে বাউকুণ্ঠা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মরে ও রে ধন্যবাদ। তাহিয়া, তুমি কি জানো যে আমি একটা সময় প্রতিযোগী ছিলাম? হ্যাঁ, আমি যতটুকু জানি 2016 সালে তুমি এখানেই বসেছিলে। হ্যাঁ, একদমই তাই। আর এই অভিজ্ঞতাটা আমার আছে যেটা তোমার নেই। তোমার কি ভয় লেগেছিল? একদম, মানে এত চিন্তিত ছিলাম, আজকে এদেরকে দেখে সেই পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। নিয়েস্কার্ট পাননি যে, এটার জন্য কি মন খারাপ? না, আমার মন খারাপ কেন, আমার হয়তো ভালো হয়েছে না, আমি চেষ্টা করবো আরো ভালো করতে। গগনেতে ডাক দিয়া আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। ঠিক আছে, আপনি ওয়েটিংয়ে থাকেন। আপনি কি এসকার্ট পেয়েছেন? মানে যেটা হয় যে ইএস কার্ড পাওয়ার পর তো সবার একটা আনন্দ থাকে, কিন্তু আপনি খুব ঠান্ডাভাবে চলে আসলেন, ঘটনা কি? আমি প্রথমে খুবই নার্ভাস ফিল করতেছি, ভালো লাগতেছে আসলে, ভিতর থেকে একটা ভালো ফিলিংস আসতেছে। সেদিন নয়নে আমি দেখিলাম যারে যারে প্রাণ সখী রে সখী। ঠিক আছে, নেওয়া যায়। সাধন কর মর হতে মরণ ভয়ার থাকতো না, মন বোকা তুই সাধন করলি না। গলা ভালো, সুন্দর। তুমি দয়াল আমি কাঙ্গাল, তাইতে ডাকি তোমায় কর জুরে দয়া করো আমারে। তোলা জোর আছে, ভালো আসেন। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে আমার মনির মানুষ হেরু শানি। ঠিক আছে বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চন্দ্র সূর্য বান্ধা রাখছে না এরিয়া গাই, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লাইবাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা। শুধু এক ধারা, অন্যান্য ধারার গানও তোমার করতে হবে, ঠিক আছে? আমায় যদি দাও তো রহিয়া এমন জাগ নাই রে গিয়া, এই অভাগা আর জুড়াই তা মন্তর রে বন্ধু। শুভকামনা তোমাকে, আমরা ওয়েটিং এ রাখছি। দেখা হইলে মনে পড়ে পুরান ভালোবাসা, শুকনো গাঙ্গে জোহার আসে, শুকনো গাঙ্গে জোহার আসে।
আচ্ছা ঠিক আছে। আমার বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বুঝে না। প্রিয়াঙ্কা প্র্যাকটিস করতে হবে অনেক। হ্যাঁ সুখের লাগে পথপথে দিলে শুধু যাত না ওরে বন্ধু রে তুই মানুষ ভালো না। খাদিজা আমরা এবার বিশেষ বিবেচনা দিচ্ছি। জি জি এসো। দর্শক দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে, আমাদের অডিশনও শেষ। আমরা এর মধ্যে পেয়ে গেছি আমাদের সেরা 27 জনকে। চলুন জেনে নেই চট্টগ্রাম লোকসঙ্গীতের কিছু অজানা তথ্য। চট্টগ্রাম আঞ্চলিক গান, মাইজ ভান্ডারি গান, যেমন যদি সুন্দর একখান মুখ পাইতাম, বাঁশ খেলে মোষ খেলে, বড়ই ফুলের থামি, ও নাসিমন ক কি কারণ, এই যে এই ধরনের কাল যে গানগুলো, যে গানগুলো সৃষ্টি হয়েছে, এই ধরনের গানগুলো কেন যেন এখন সৃষ্টি হচ্ছে না। চট্টগ্রামের আঞ্চলিক গানগুলো বিভিন্ন জায়গায় অনেক ছেলে মেয়েদেরকে এই গানগুলো শেখানো হচ্ছে, তারা শিখছে। অনেকে আবার পারিবারিক কিছু কারণে কিছু গানের উচ্চারণ হয়তো অনেকে বুঝে না, তাদেরকে আবার বুঝিয়ে দিতে হয় উচ্চারণগুলো ঠিক এইভাবে করতে হবে। রাব্বিকে শেষমেশ পাওয়া গেল, রাব্বি কিছু বলতে চায়, কি বলবেন রাব্বি? আরে ভাই চলো না সিলেকশন রাউন্ডে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চলো। কি গান করবেন আপনি? আরে ভাওয়াই গান করবো একটু। কোনটা করেন আপনি? ও কি গারিয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চায়ারে। ভাইয়া গানের যে বিশেষত্ব সেটা হচ্ছে ভাঙা, সেটা আপনি জানেন, আমি আপনার পরিবেশনে বুঝলাম, কিন্তু সেটি আপনার গলায় একদম আসছে না। আসলে আমরা গান শুনছিলাম আপনার, আপনি ভাওয়াইয়া গান করেছেন, বিচারকরা আপনাকে বললো, আমরা শুনলাম যে আপনার গলায় যে ভাওয়াইয়ার ভাঙাটা সেটা আছে কিন্তু কোনোভাবে আপনার গলায় সেটা আসছে না, এটার কারণটা কি? এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল মানে আমি নার্ভাসনেসের কারণে মানে গলা ভেঙে গেছে আর কি। নিজেও বুঝছেন যে আপনি সুরের থেকে দূরে ছিলেন। ও কি গারিয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাই। আরো চেষ্টা করলে আরো ভালো হবে। কৃষ্ণ প্রেমে পোড়া দেহ কি দিয়ে জোড়াই বলো সখী, কি দিয়ে জোড়াই বলো সখী, কে বুঝবে কে বুঝবে অন্তরের ব্যথা,
আগে মোছাবে আখি। আরেকটু ভালো চাচ্ছি, প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ। বেহায়া মনটা লইয়া তোমার ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। কিছু জায়গায় এসে আপনি সরে গেছেন। বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে। তোমাকে আরেকটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমার ডুবু ডুবু তরি কেমনে ধরি পারি, আমার হাইলে রে বৈঠা খাইলো রে ঘুনে, দয়াল গুরু তুমি বিহনে। এইবার তুমি আমাদেরকে এই যন্ত্র ছাড়া খালি গলায় একটি গানের কিছু অংশ শোনাও বাবা। তুমি বিনে রে দর্শক, আমরা ওপর থেকে ঝুমুর ঝুমুর শব্দ শুনতে পাচ্ছি, জানি না ওপরে কি হচ্ছে, ঠিক আপনাদের কানে পৌঁছাচ্ছে কিনা জানি না, তবে আমরা দেখব। একজন এসেছে আমরা ওর সাথে কথা বলতে চাই। আপনার নাম হচ্ছে দুর্জয় এবং আপনি, আপনার দেখতে পাচ্ছি পায়ে ঘুঙুর, হাতে একটা, এটাকে কি বলে, ইউকুলেলে। আচ্ছা আচ্ছা, ইউকুলেলে। এবং আপনি গান করলেন চমৎকার, এবং আমরা যেটা দেখলাম যে একবার আপনি এটা না বাজিয়ে গান করলেন যেটা বিচারক চাইলেন, আপনি কি তখন ভয় পেয়েছিলেন খুব? না, আসলে তখন তো একটু ভয় পাওয়ারই কথা, কিন্তু ভয়কে তো জয় করতেই হবে। আচ্ছা, ভয়টা পাওয়ার কথা, কেন ভয়টা পাওয়ার কথা? আপনি কি সবসময় এই যন্ত্র দিয়েই গান করেন বা এটা ছাড়া কখনো খালি গলায় গান করা হয় না, এরকম কিছু? না, করেছি, তবে হঠাৎ করে বিচারকরা বলাতে ভয় পেয়েছি। আমরা আরেকজন আপুর সাথে কথা বল। আপু, আপনি তো এখন প্রতিযোগিতার দ্বিতীয় ধাপে এবং নিশ্চয়ই প্রথম ধাপে খুব ভালো করেছেন, জন্য এই পর্যন্ত আসতে পেরেছেন। এখন কি মনে হচ্ছে, আপনি আপনি যেতে পারবেন পরবর্তী ধাপে? খুব ভয় লাগছে, আসলে জানি না পরবর্তী ডিসিশন আসলে বিচারকদের হাতে। বন্দি মায়া লাগাইছে পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে। প্রিয়াঙ্কা, নিজেকে একটু ধ্যানই করতে হবে, একটা ফোক গান করতে হলে তার ঢংটা কিন্তু ওই আমাকে আয়ত্ত করতে হবে। তাই বলে কি দয়াল হরি দেখা দিবে না, বলতে কেন নয়ন ঝরে না দয়াল, বলতে কেন নয়ন ঝরে না। বিধান ঠিক আছে? আচ্ছা, আপনি অপেক্ষা করুন, আমি দেখছি। আমি তোরে পেরে তের মরা তুই চায়া দেখ না এক নজর, বন্ধুরে অপরাধী হইলে আমি তো। খুব সুন্দর হয়েছে তোমার গান, আরো চর্চা করো। তুমি আমাদের ওয়েটিং এ থাকবে, অপেক্ষায় থাকবে। হরি ডাকলে কি আহার প্রাণ জোড়াবে রে, না দেখলে নয়ন রে বন্ধু। বাউলিয়া নাই, তোমার খুব দরকার। মনে কি হচ্ছে এবার নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করতে পেরেছেন? হ্যাঁ, মনে হচ্ছে পুরোপুরিভাবে খুবই ভালো করে করেছি। 2013 করেছি, চিটং থেকে ঢাকায় পর্যন্ত গিয়েছি, 16 গিয়েছি, এখন কি হয় বলা যাচ্ছে না। আসলে সব কিছু হচ্ছে কোরালার হাতে, আর নিজে নিজে যথেষ্ট চেষ্টা করছি, তার বাদ বাকি জাজেসদের উপর ডিপেন্ড করবে কী ধরনের গাচ্ছি, কী ধরনের মার্ক দিচ্ছে, কী ধরনের নিচ্ছে। ভাই রে ভাই আর
পাঁচট আঙ্গুল কোদাল রে ভাই ষোলো আঙ্গুল দাঁতি। তুষার, স্ট্যান্ডিং নোটটা একটু নড়ে যাচ্ছে, কাঁপছে। হ্যাঁ, তোমরা কি আমায় দে খাইবা গো, সুজন আমার প্রাণবন্ধে রানিয়া রে আনিয়া। প্রশান্ত, গলায় জোর আছে, হ্যাঁ, কিন্তু আরো চর্চা করতে হবে। হ্যাঁ, তুমি থাকো। আর কি হবে মানব জনম, বসব সাধু মেলে, আমি বসব সাধু মেলে। সুব্রত, গলা ছেড়ে গান করতে হবে, ঠিক আছে? তুমি থাকছো আমাদের সাথে। কে তুমি হে সখা আড়ালে থাকিয়া, হরিলে আমার প্রাণ, ছলনা কৌশলে জগত মজালে, এমন মোহিনী জান। ঠিক আছে নয়ন, ভীষণ ভালো লাগলো আপনার গান, আপনি থাকুন আমাদের সাথে। তাহিয়া, তুমি কি জানো আসলে চট্টগ্রাম নামের উৎপত্তি খুঁজতে গেলে 48টি প্রতিশব্দ পাওয়া যায়। বলো কি? একদমই তাই। দর্শক, যেমন চতুগ্রাম, চৈত্যগ্রাম, চট্টল, চাটিগ্রাম, চটকাও প্রভৃতি। সঠিক কোন শব্দ থেকে চট্টগ্রাম এসেছে তা জানা না গেলেও আজ আমরা জেনে নেব কোন কোন প্রতিযোগী আমাদের সাথে ঢাকায় যাচ্ছে। আজকের মতো গান গাওয়া এখানেই শেষ। বিচারকরা করছেন মার্কিং, দর্শক এর মধ্যে চলুন দেখে নেই আমাদের আজকের এপিসোডের ম্যাজিক্যাল মোমেন্টস অফ দ্য ডে। দর্শক, এটা আমাদের শেষ পর্ব, শেষ বাছাই। আমরা দেখতে চাই কে কে ঢাকায় যাচ্ছেন আমাদের সাথে। আমাদের 9 জন প্রতিযোগীকে আমি অনুরোধ করব মঞ্চে এসে দাঁড়ানোর জন্য। এই মুহূর্তে আমাদের সাথে মঞ্চে আছেন 9 জন প্রতিযোগী, যার মধ্যে 3 জন প্রতিযোগী আমাদের সাথে ঢাকায় যাবেন। এবার সেই সবথেকে কঠিন মুহূর্ত, আমার মনে হয় আমাদের মতো বিচারকরাও অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে আছেন। একদমই তাই তাহিয়া। আচ্ছা, তাহলে আজকে আর দেরি না করে আমরা শুরু করছি। দুর্জয় বড়ুয়া, খাদিজা বেগম, উম্মে কাউসার নিঝুম, আমার হাতে এই কঠিন একটা কাজ, কঠিন একটা শব্দ যেটা বলতে হয় যেটা আছে। যাই হোক না কেন, বিচারকদের রায় আমাদেরকে মেনে নিতেই হবে। আর এই 3 জন আমাদের সাথে ঢাকায় যেতে পারছেন না, আমরা দুঃখিত, নিশ্চয়ই ভালো কিছু হবে সামনে। এবারে দেখা যাক, আমি পরবর্তী আরও 3 জনের নাম ঘোষণা করছি, যারা হচ্ছেন বিধান দাস, প্রশান্ত দাস, সুব্রত ধর। এই 3 জনের মধ্যে কে যাচ্ছেন ঢাকায় বা কে যাচ্ছেন না কি হবে তাহিয়া? আমি নিজেও জানি না, কিন্তু আমি অনুরোধ করবো এই 3 জনকে এক স্টেপ সামনে এগিয়ে আসার জন্য। এই 3 জনের মধ্যে সুব্রত ধর, আপনি আমাদের সাথে ঢাকায় যেতে পারছেন না, আমরা দুঃখিত। মন খারাপ করার কিছু নেই, সামনে আবারও ম্যাজিক বাউলিয়ানা হবে এবং আশা করি আপনাকে তখন আমরা আবারও এই মঞ্চে দেখতে পারবো। বাকি যে 2 জন রয়েছে, বিধান দাস, প্রশান্ত দাস, আপনারা 2 জন আমাদের সাথে ঢাকায় যাচ্ছেন। অভিনন্দন আপনাদেরকে, আপনারা ঢাকায় যাচ্ছেন।
আমি অনুরোধ করব বিধান দাসকে আমাদের সম্মানিত বিচারকের হাত থেকে ম্যাজিক কার্ডটি তুলে নেওয়ার জন্য। এবারে আমাদের বিচারকদের কাছ থেকে ম্যাজিক কার্ড তুলে নেবেন প্রশান্ত দাস। প্রিয়াঙ্কা বড়ুয়া, নয়নশীল, আজিজুল দেওয়ান, এদের যে নাম্বার, এই সব কিছু করতে গিয়ে আমাদের বিজ্ঞ বিচারকরা প্রচণ্ড রকম হিমশিম খেয়ে যায়। আর এই নামটা আসলে আমরা চাই যে আমাদের বিচারক প্যানেলের কেউ একজন নাম ঘোষণা করুক। তিনজনের মধ্যে হয়তো দুজন আজকে ঢাকায় যেতে পারছেন না আর কোনো একজন ঢাকায় যাচ্ছেন। আমরা আমাদের বিচারকের কাছ থেকে শুনি আসলে কে যে যাচ্ছেন আমাদের সাথে ঢাকায়। এত ভালো ভালো কণ্ঠ এখানে ছিল, সেখান থেকে তিনজন, মাত্র তিনজনকে নিয়ে ঢাকায় যেতে আমাদের হিমশিম খেতে হয়েছে, আমাদের কষ্ট হচ্ছে। তো তারপরে আমি সবার জন্য দোয়া রাখছি যে সবাই বিশ্বাসও রাখি, সবাই চর্চা চালিয়ে যাবে। এবারে আমি সেই নামটি ঘোষণা করছি, সেই প্রতিযোগী হচ্ছেন নয়নশীল। অভিনন্দন নয়নশীল আপনাকে, আপনি আমাদের সাথে ঢাকায় যাচ্ছেন। আর বাকি দুজনকে, প্রিয়াঙ্কা বড়ুয়া এবং আজিজুল দেওয়ানকে, আমরা দুঃখের সাথেই জানাচ্ছি যে আমরা আপনাকে নিতে পারছি না, আপনারা দুজন যাচ্ছেন না আমাদের সাথে ঢাকায়। নয়নশীলকে অনুরোধ করব আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর হাত থেকে ম্যাজিক কার্ডটি গ্রহণ করার জন্য। ম্যাজিক বাউলিয়ানা 2019 চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বাছাই পর্বে আমাদের সাথে ঢাকায় যাচ্ছেন বিধান দাস, প্রশান্ত দাস এবং নয়নশীল। যারা পেরেছ তাদেরকে তো অনেক অভিনন্দন, আর যারা পারোনি তাদের জন্য বলতে চাই, আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। একদম ফ্রেশ মুখে ফ্রেশ গান গেয়ে যাওয়া আজীবন। এরপর দেখা হবে লালন সাহের কুষ্টিয়ায়। আজকের মতো এখানেই বিদায়। আমরা না চট্টগ্রামে এসেছি আর আমার পতেঙ্গা বিচে যাওয়ার খুব শখ, আমি একটু ঘুরে আসি। তুমি যাও, আমি শুটকি কিনতে যাব। ঠিক আছে। আর আমাদের এই ব্যস্ততার পাশাপাশি আপনাদের জন্য রেখে যাচ্ছে এই অঞ্চলের একটি গান, শুনতে থাকুন, আমরা বিদায় নিচ্ছি। আমি তো বলা নারী, প্রেম জ্বালা সইতে নারী, তোমার কারণে বন্ধু হৃদয় আমার যাই ছিড়ি, দে বাইল্লা বানাইল রে মোরে সাম্পানির মাঝি, চান মুখে মধুর হাসি, অ ভাই চান মুখে মধুর হাসি, দে বাইল্লা বানাইল রে মোরে সাম্পানির মাঝি।